এই সাকরাইনে পুরান ঢাকাতে অবশ্যই আপনারা যাচ্ছেন, রাইট? সো আমরা আপনাদের জন্য আজ একটা ফুড ট্যুরে বের হব। আর আপনারা তো জানেন পুরান ঢাকাতে অনেক অলিগলি, অনেক সময় রাস্তা হারানোর ভয় থাকে। কিন্তু যতক্ষণ আপনার মোবাইলে ম্যাপ আর সুপারফাস্ট 4G আছে, ততক্ষণ রাস্তা হারানোর কোনো টেনশনই নাই। পুরান ঢাকায় আসলে কে হাজির বিরিয়ানি মিস করতে পারে? এখানে এখনো সেই পুরনো স্টাইলের কাঁঠাল পাতার উপরে বিরিয়ানি সার্ভ করা হয়, হুইচ ইজ রিয়েলি কুল। অ্যান্ড বিরিয়ানিটা অনেক টেস্টি, বাট একটু বেশি অয়েলির কারণে আমি এটাকে রেটিংস দিব 8/10। হাজির বিরিয়ানি থেকে বের হয়ে মাত্র 1 মিনিট হেঁটেই পেয়ে গেলাম বিউটির লাচ্ছি। এখানে টোটাল 3 টাইপের লাচ্ছি পাওয়া যায়, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানকার স্পেশাল লাচ্ছিটা ট্রাই করতে। দই আর গোলাপ জলের মিক্স হয়ে একটা অসাধারণ ফ্লেভার ক্রিয়েট করে। ঠান্ডা লাচ্ছি শেষ করে চলে গেলাম গরম গরম আগুন পান খেতে। আর এখানে পেয়ে যাবেন অনেকগুলো ছোট ছোট পানের দোকান, এখানে আসলে আগুন পান কিন্তু কখনো মিস করবেন না। সন্ধ্যার সাথে সাথেই আমরা চলে আসলাম বিসমিল্লা কাবাবে, আর এখানে অর্ডার করে দিলাম বিফ অ্যান্ড চিকেন চাপ। চিকেন চাপটা এখানকার বেশি মজা বিফের তুলনায়। সফট, টেন্ডার অ্যান্ড জুসি চিকেন চাপ খেতে হলে অবশ্যই এখানে চলে আসবেন। পুরান ঢাকাতে অলিতে গলিতে পেয়ে যাবেন বাকরখানির দোকান। এখানে 2 রকমের বাকরখানি পাওয়া যায়, যেটা মিষ্টি ওইটা আমার কাছে ভালো লাগছে। অনলি 5 টাকা দাম। বাকরখানি খেতে খেতে আমরা চলে আসলাম রয়েলে। এখানে পেস্তা বাদামের শরবতটা না খেলেই নয়। আর এখানে আসলে অবশ্যই আপনার চিকেন হারিয়ালি কাবাবটা খেতে ভুলবেন না, খুবই সফট অ্যান্ড জুসি। আর জুসের কথা মনে পড়তেই আমরা চলে আসলাম শাহী জুস কর্নারে। এত কম টাকাতে এত ফ্রেশ জুস খেয়ে আমরা রীতিমতো অবাক। মাত্র 25-80 টাকার ভিতরে পেয়ে যাবেন সব ধরনের জুস আইটেম। আর এইভাবে জুস খেতে খেতে আমাদের ফুড ট্যুরটা শেষ হয়ে গেল। বাট ওয়েট, আপনাদের জন্য রয়েছে ইনস্টাগ্রাম ফটো কন্টেস্ট। গ্রামীণফোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে সাকরাইনের বেস্ট মোমেন্টের ছবিগুলো হ্যাশট্যাগ চলো সাকরাইন দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করে জিতে নিতে পারেন কন্টেস্ট পার্টনার ওয়াওয়ের সৌজন্যে স্মার্টফোন সহ আরও আকর্ষণীয় পুরস্কার। বিস্তারিত জানতে ভিজিট করুন গ্রামীণফোন ও ওয়াওয়ের ফেসবুক পেজে।